হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা রান্না করতে গিয়ে শুরু করলাম, আর দেখো এখন করে নিলাম আলুর দম, নিরামিষ আলুর দম। ছোটো ছোটো করে আলু কেটে আলুর দম করে নিয়েছি। আর আজকে তো ষষ্ঠী, ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তো আলুর দম হয়ে গেল, আর এদিকে দেখো ছোলার ডাল বসিয়ে দিচ্ছি সিদ্ধ করা। তো হয়ে এসেছে অনেকটাই, তো আর একটু হবে, আর একটু হয়ে গেলেই আমি নামিয়ে নেব নিয়ে। আর এদিকে দেখো আলুর দমটা তো নামিয়ে নেবো, পুরো হয়ে গেছে একদম গায়ে মাখা মাখা আলুর দম, বেশ খুব সুন্দর দারুণ হয়েছিল আলুর দমটা। তো আলুর দম এখন নামিয়ে নেব। আর এখানে দেখো ছোলার ডালটাও হয়ে গেছে আমার, আর নামিয়ে নেব একদম মাখা মাখা করেছি। আর এই জড়ি সব আবার ঠান্ডা লাগিয়েছে, কাশছে, আর কাল সারা রাত ঘুমাতে পারিনি, আর ঠান্ডা আমারও লেগেছে, কাশি, রাত্রেই তো বেশি কাশি হয় সর্দি। আর সব বসেছিল ঘুম থেকে, মানে ঘুমাতেই পারছে না, সর্দির জন্য না কেটে যাচ্ছে। আর কাল ঠাকুর দেখতে গিয়েছিল, রাত 3:30 সময় বাড়িতে এসেছে, ঠান্ডা লেগেছে। তো এখন এই 12:30 মতো বাজে, তো ছোলার ডাল আলুর দম হয়ে গেছে, আর লুচিটা করে নেবো, ময়দা মেখে নিয়েছি। আজকে হালকা হালকা রোদ আছে বাইরে, আর আমাদের এই যে কুট্টুকে স্নান করে দিয়েছি, বসে আছে কুট্টু, বসে আছে। আর পুজোটা দিয়ে দেবো, পুজোটা দেওয়া হয়নি এখন, ফুল ফুলবালা সন্দেশটা হাজবেন্ড আনবে, তারপরে পুজোটা দিয়ে দেবো ঘরে। আর এই দেখছো আমার এখানে লুচি আর ছোলার ডাল আর আলুর দম হয়ে গেছে, আর এই জড়ি সবকে খেতে দিয়ে দিচ্ছি, এই জড়ি সব খাবে এখন। আর এখানে আলুর দম রয়েছে, ছোলার ডাল, লুচি আছে, আরও কটা লুচি ভাজবো। দাদুকে ফোন কর, হ্যাঁ খা। আর এই যে বন্ধুরা ঠাকুর দেখতে বেরিয়ে গিয়েছি, আর এখন কটা বাজে বলে তো রাত 1টা বাজে, তো আমরা রাত 1টার সময় ঠাকুর দেখতে বেরাচ্ছি। আর বলেইছিলাম আগে আগের ব্লগে যে আমাদের তাড়াতাড়ি হয় না, আমরা রাত্রেই বেরাই। আর বাড়িতে এসেছিলাম 5টার সময়, তো দেখছো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম, আর এই যে প্যান্ডেলে চলে এসেছি। আর এখানের প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে, গোলক ধাঁধা, খুব সুন্দর প্যান্ডেল। আর আমি পরপর কটা প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো হচ্ছে হরিদেবপুরের যে প্যান্ডেল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, খুবই ভালো লাগবে।
আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এটা হলো রাজবাড়ি বানিয়েছে। তো সামনে একটা দেখবে পালকি আছে, আর খুব সুন্দর ভিতরটা। এই যে এটা পালকি, তো আমি এখন বেশি ভয়েস দিতে পারছি না, কারণ চারিদিকে আমাদের এখানে গান হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এই প্যান্ডেলটা বন্ধুরা, এটা হলো লোহার তৈরি। আর এই যে বন্ধুরা, সুরুচির সঙ্গে দাঁড়িয়ে আছি, 4:30টার সময়, ভোর 4:30টার সময় দাঁড়িয়ে আছি। আর খুবই ভিড়, প্রচণ্ড ভিড়। তো ভিতরে ঢুকে ক্যামেরা করতে পারিনি, দেখছো কত লাইন পড়ে আছে। লাইন দিয়ে গিয়ে দেখেছি খুব সুন্দর প্যান্ডেল করেছে। আর দেখো এই যে আমি সামনেটা একটু শেয়ার করে নিলাম, আর ভিতরে একদম ক্যামেরা করতে পারিনি, এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, ঠিক 5টার সময় ঢুকেছি বাড়িতে। এই যে অভিশাপ, আর এই যে দরজায় দেখো সিঁদুর দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। আর এখানে ঢাক বাজছে খুব, তোমরা হয়তো আজ পাবে। তো টাটা।